ট্রেনটা বেশ কাছে এসে পড়েছে। রেলগেটের ঠিক পাশের একটি দোকান থেকে সব সময় সিগারেট কেনেন দিলীপ বাবু। তার বাড়ি রেললাইনের পাশেই, রাস্তার ঠিক উল্টো দিকে। অফিস থেকে ফেরার পথে সিগারেট কিনতে থেমেছিলেন দিলীপ বাবু। একবার ভাবলেন পার হয়ে যাবেন, কিন্তু হঠাৎ করেই আজ তার আবার সেদিনের সেই ঘটনাটার কথা মনে পড়ে গেল। সেদিনও ছিল ছুটির দিন। আগের রাতে সিগারেট ফুরিয়ে যাওয়ার জন্য বেশ সকাল সকালই বেরিয়ে পড়েছিলেন। যেহেতু বাড়ি ফিরতে গাড়ির রাস্তা আর ট্রেনের রাস্তা দুই পার হতে হবে, প্রথমটি পার হবার কাজ সেরে নিতে চেয়েছিলেন সিগারেট ধরাতে ধরাতে। ঠিক তখনই কেউ তাকে হ্যাচকা টানে মাটিতে ফেলে দেয়। প্রায় সাথে সাথেই মাটি কাঁপিয়ে চলে যায় লাল গোলাগামী ট্রেনটি। এখনই তো মরছিলেন, সত্যি রেল লাইনের বেশ কাছ দিয়েই হাঁটছিলেন। তার মনও ব্যস্ত ছিল দেশলাই জ্বালাতে। এভাবে কেউ দিলীপবাবুর প্রাণ বাঁচিয়ে তিমির ভীষণ ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন তার। বছর 23-এর তিমির তার ঠিক 3 বছর পর কুয়াশা মাখা এক সকালে এখানে ট্রেনে কাটা পড়ে। অনাথ তিমিরের মুখাগ্নি করেন দিলীপবাবু নিজে। এক সপ্তাহ হলো নতুন জায়গায় এসেছে সমুরা। বাবার বদলির চাকরি, 2 বছর অন্তর অন্তর এদিক ওদিক, আর ভাল লাগে না। ইস, আগের জায়গায় থাকলে এতক্ষণে বাপি, আকাশ, ঋজুদের সাথে ক্রিকেট না হলে ফুটবল খেলা শুরু হয়ে যেত। ভাবতে চোখ ফেটে কান্না আসছে। না, কান্নাকাটি আর করা যাবে না, এখন সে অনেক বড় হয়ে গেছে। আহারে, ছিচকাদুনে মুনিয়ার সাথে এ জীবনে বোধহয় আর দেখা হবে না। মাকে জিজ্ঞাসা করতে হবে ওদের ফোন নাম্বার রেখেছে কিনা। 27 বছর পর গাড়িটার গায়ে গা ঠেকিয়ে পুরনো স্মৃতিগুলো হাতড়ে দেখার চেষ্টা করছিল সুমু। ফেসবুকের কভার ফটোতে ঝাপসা হয়ে আসা বাপি, আকাশ, ঋজু, মুনিয়া আর সুমু, এই পঞ্চপাণ্ডবের পুরনো ছবিটা জ্বলজ্বল করে উঠল। চেয়ারে বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেল নীলের। বিরক্ত মুখে আর একবার নড়ে চড়ে বসল। বয়টাকে অর্ডার দিয়েছে অনেকক্ষণ, এখনো চায়ের খবর নেই। চিন্ময়ের আসার কথা ছিল 15 মিনিট আগেই, দূর দূরান্তেও তার টিকি দেখা যাচ্ছে না। বড় টেবিলটার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে একা। টেবিলের ওপর পড়ে থাকা চায়ের গ্লাস আর উচ্ছিষ্ট খাবারগুলোর দিকে তাকিয়ে কেমন একটা মন ভারী হয়ে গেল। দিয়া চলে গিয়ে পঙ্গু করে দিয়ে গেছে ওকে। 4 বছরের লিভ ইনে থেকে গত বছর বাড়ির পছন্দ করা বিদেশবাসী ডাক্তারের সাথে গাঁট ছাড়া বেঁধেছে সে। আর এইবারই ছেড়ে চলে গেছে 8 মাস হলো। দিয়ার ছবি, শাড়ি আর কিছু জামা কাপড় আজও আগলে রেখেছে সে। সেই ছোট্ট থেকেই ছেলেটি ছিল ভীষণ দুরন্ত। কোথায় কোথায় চলে যেত, সারাদিন উঠোনে এদিক ওদিক, মায়ের বকুনি, বাবার শাসন কিছুই আটকাতে পারত না। বন্ধুগুলো দলবল নিয়ে এসে ওরা যে কত হুটোপুটি করত গাছটার গোড়ায়, মাঝে মাঝে আবার গাছের ডালে দোলনা বেঁধে দুলত। পাশের বাড়ির সেজুতে ছিল তার প্রাণ, দুজনের বেড়ে ওঠা একসাথে। তবে বড় হয়ে ছেলেটার প্রতি প্রেমটা একতরফাই ছিল সেজুতের। একটা সময় ছেলেটা পা বাড়ায় ঘরের বাইরে, ইট পাথর বালির নগরীতে ঘুরে ঘুরে ওর মনটা পরিণত হয় কংক্রিটের দেওয়ালে, মুছে যায় একেবারে পুরনো দিনের ছোপছোপ দাগগুলো। এখনো জানে কাঁটা চামচ আর ছুরি কিভাবে ধরতে হয়, ভুলে যায় ঘুড়ির লাটায় ধরা, ভুলে যায় সেই সন্ধেই সেজুতিকে দেওয়া কথা। 20 বছর পর ভরা সংসার সেজুতির, তাও আজও সেই ডায়েরির মাঝে একটা শুকনো গোলাপ, একটা ঝাপসা ছবি উকি মারে। ডিলিট করা সহজ নয়, পুরনো ছবি, মুখস্থ থাকা নম্বর, চেনা মুখ ভুলে যাওয়া সহজ নয় একদম। এই যারা মেমরি কিপার, কারণে অকারণে পরিস্থিতির চাপে ভাগ্যের পরিহাসে তাদের হাত ছেড়ে দিলে বড্ড সমস্যায় পড়ে তারা, কারণ তাদের মাথা, মন, ফোনের গ্যালারি থাকা হতে সময় নেয় অনেক।
স্মৃতির কাছে সবাই অনেকটা অসহায়। বেশ কিছুটা পথ একসাথে হেঁটে হ্যাঁকা ফেরাটা কঠিন, অনেকটাই কঠিন। কত কিছু আছে যা কোনোদিনই মন থেকে দূর করতে পারিনি, কত কিছুই তো ভোলা হয়ে ওঠেনি, কারণ সবকিছু ডিলিট করা সহজ নয়।